দেখুন, পশ্চিমবঙ্গে নির্বাচন যে সন্ত্রাসের আবহাওয়ায় হবে, ভয় ভীতি প্রদর্শনের মধ্যে দিয়ে হবে, এটা আমরা অনেক আগে জানতাম বলেই বারবার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে গিয়ে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার জন্য বারবার করে আমরা দাবি করেছি, একবার নয় বারবার। কারণ গত পঞ্চায়েত নির্বাচনকে যদি সামনে রাখি আমরা, তাহলে এই নির্বাচন যে শান্তিপূর্ণ হবে না, এই নির্বাচনকে শান্তিপূর্ণ করানোর ইচ্ছা রাজ্য সরকারের নেই, এটা আমরা জানতাম এবং তা আমরা স্পষ্ট করে জানিয়েছি। কিন্তু নির্বাচন কমিশনার ভরসা দেওয়া সত্ত্বেও এ বাংলায় লোকসভা নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে হলো না, সম্পূর্ণ ব্যর্থতা নির্বাচন কমিশনের। ভোটের পর আমি নিজে নির্বাচন কমিশনের কাছে গিয়ে একথা বলেছিলাম যে এখানে যাকে স্পেশাল পুলিশ অবজারভার করা হয়েছে বিবেক দুবে, সেই বিবেক দুবে সামহাও ম্যানেজড বাই দ্য রুলিং পার্টি, অর্থাৎ বিবেক দুবেকে এখানকার শাসক দল কোনোভাবে ম্যানেজ করেছিল, এই অভিযোগ আমি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে করে এসেছিলাম। আরও অনেক কিছু করে এসেছিলাম, সবগুলো প্রেসকে আমি বলবো না, কিন্তু স্পেশাল পুলিশ অবজারভার বিবেক দুবে যার নেতৃত্বে পশ্চিমবঙ্গে এই নির্বাচনকে শান্তিপূর্ণভাবে করার দায়িত্ব দিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, সে সম্পূর্ণ ব্যর্থ। এবং আমি মনে করি সেই ব্যর্থতার পাশাপাশি কোনো অভিসন্ধিও সেখানে কাজ করছে। তাই এই যে নির্বাচন শান্তিপূর্ণ হলো না বা আজও হচ্ছে না, এর জন্য সম্পূর্ণ দায় কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে নিতে হবে। সারা ভারতবর্ষে যা হচ্ছে না তাই বাংলায় হচ্ছে, এর আগে মুর্শিদাবাদে খুন হয়েছে, আজও কোথায় খুন হচ্ছে, এই জিনিস কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ভাবমূর্তিকে প্রশ্নের মুখে দাঁড় করাবে। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ভাবমূর্তি এই ঘটনার মধ্যে দিয়ে কলঙ্কিত হচ্ছে, এটুকু আমি বলতে পারি। দেখুন, ভারতী ঘোষ একসময় পশ্চিমবঙ্গ সরকার, যে টিএমসি সরকার, তার যিনি মুখ্যমন্ত্রী, তারই তিনি মেয়ে ছিলেন, তাকে মা বলে সম্বোধন করতেন। তো ভারতী ঘোষের যিনি আগেকার মা মমতা ব্যানার্জি, তার কথায় ভারতী ঘোষ অনেক লুটপাট করেছে। এবার ভারতী ঘোষ বুঝছে যে তার মায়ের সঙ্গে লুটপাটে অংশগ্রহণ করে তিনি ঠিক করেননি, তাই সেদিন বিরোধীরা যে যন্ত্রণাটা অনুভব করত ভারতী ঘোষ এবং তৃণমূলের যৌথ সন্ত্রাসের কারণে, সেই যন্ত্রণা আজ ভারতী ঘোষকে পোয়াতে হচ্ছে। এটাকেই মনে হয় বলে পোয়েটিক জাস্টিস।